মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র হলেন অনন্ত আম্বানি। তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। তারপর তিনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকা চলে যান। অনন্ত আম্বানি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেন। অনন্তের বড় ভাই আকাশও পড়াশোনা করেছেন ক্যাম্পিয়ন স্কুল এবং মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর তিনি ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করেন আর স্নাতক শেষ করে তিনি তার পারিবারিক ব্যবসা যোগদান। রিলায়েন্স গ্রুপের ডিজিটাল বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আকাশ। জিও ইনফোকমের প্রধান কৌশলী হিসেবে কাজ করেছেন তিনি। নেটওয়ার্ক কাঠামো তৈরি করার পাশাপাশি জিও চ্যাট, জিও টিভি, জিও সিনেমার মতো অ্যাপ্লিকেশনের পেছনে অন্যতম কারিগর আকাশি। অন্যদিকে রাধিকা বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। তার আগে মুম্বাইয়ে দ্য ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলের পড়েছেন। এরপর রাধিকা মার্চেন্ট নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক হওয়ার পরে তিনি ভারতে ফিরে আসেন এবং একটি রিয়েল এস্টেট ফার্মে কাজ শুরু করেন। জন্মসূত্রে মূলত তিনি গুজরাটে। 1994 সালের 18 ডিসেম্বর গুজরাটের কচ্ছ থেকে বাণিজ্য নগরীতে চলে আসেন তার পরিবার। 24 বছর বয়সী রাধিকা পড়াশোনায় তুখর হওয়ার পাশাপাশি ধ্রুপদী নৃত্যে বিশেষ উৎপত্তি রয়েছে। আম্বানি পরিবারের এই পুত্রবধূর ইতিমধ্যেই নৃত্য শিল্পের জগতে তার দারুণ পরিচিতি তৈরি করেছেন। প্রসঙ্গত, ভাই অনন্ত ও আকাশ আম্বানির মতোই ঈশা আম্বানিও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর সাইকোলজি পড়ার জন্য ভর্তি হন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তিনি গ্রাজুয়েশন করেন। পরবর্তীতে ভারতে ফিরে আসেন এবং তার বাবার ব্যবসায় যোগদান। বর্তমানে তিনি রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স জিও ইনফোকমের ডিরেক্টর। শ্লোকা মেহতা হলেন মুকেশ আম্বানির জ্যেষ্ঠ পুত্রবধূ। আকাশের সঙ্গে শ্লোকা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। 2009 সালে স্কুল পর্বে ইতি টেনে শ্লোক পাড়ি দেন আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন তিনি আর তারপরে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স থেকে মাস্টার্স করেন শ্লোকা। তবে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে পারিবারিক ব্যবসাতেই লেগে পড়েন শ্লোকা। এইদিকে নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির শিক্ষাগত যোগ্যতাও খুব কম নয়। নীতা আম্বানি মুম্বাইয়ের নরসি মোজি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউট থেকে কমার্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। বিয়ের আগে একই স্কুলে শিক্ষকতার কাজও করেছেন তিনি। মুকেশ আম্বানি মাটুঙ্গা ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশনের পড়া সম্পন্ন করেছিলেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করার জন্য ভর্তিও হয়েছিলেন, কিন্তু ভারতের এই ধনকুবের তার MBA কোর্স শেষ করতে পারেনি। অর্থাৎ মুকেশ আম্বানি একজন MBA ড্রপ আউট। তবে MBA ড্রপ আউট হয়েও মুকেশ তার দক্ষতা দিয়ে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। বর্তমানে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।